অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে শনিবার তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কমে গিয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেনের মাত্রা 70-এর নিচে নেমে গিয়েছে বলে খবর। রক্তে পটাশিয়ামের মাত্রাও অনেকটা কম, যার জন্য তড়িঘড়ি বুদ্ধদেব ভট্টাচার্যকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে গ্রিন করিডোর করে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে সিওপিডিতে ভুগছেন, তার বয়সও 70 পেরিয়েছে। একাধিক বার্ধক্যজনিত অসুস্থতাও রয়েছে, ফলে রক্তে অক্সিজেন এবং পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলে মনে করছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল টিমে রয়েছেন পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, এছাড়াও রয়েছেন মেডিসিনের চিকিৎসকেরা। বুদ্ধদেববাবুর চিকিৎসা বরাবরই করে থাকেন চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায়। তিনিও বেসরকারি হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডে আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের একটি সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে ইতিমধ্যেই সিপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রাও সামান্য বেড়েছে বলে খবর মিলেছে। কার্যত আচ্ছন্ন অবস্থায় রয়েছেন বুদ্ধবাবু। প্রাথমিকভাবে বেশ কিছু রক্ত পরীক্ষা করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, বাড়িতেই চলছিল তার চিকিৎসা। এদিন সকাল 11টা থেকে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। বুদ্ধকন্যার সুচেতনা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে ফোন করে তার শারীরিক অবস্থার কথা জানান। বাড়িতে যান মোহাম্মদ সেলিম, আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় আলিম উদ্দিন নেতৃত্ব। আলিম উদ্দিনের সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আমরা অসুস্থতার কথা জানি, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ, আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। আমরা খুব বেশি উতলা হচ্ছি না, আবার ঝুঁকি নিতেও চাইছি না। এই তো আপনার খুব খবর অনেক কিছু রাখেন, কিন্তু অনেক আগাম খবর দিয়েছেন। ডাক্তার পরামর্শ দিয়েছে, গত কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না, আমরা ব্যবস্থা করেছি, ব্যবস্থা করতে বলা হয়েছে হাসপাতালে যেখানে তিনি চিকিৎসিত হন, তারপরে তাকে ভর্তি করা হবে। এই তো ঘটনা হওয়ার আগেই খবর রাখছেন, এটা ভালো, সবসময় রাখলে ভালো হয়। হাসপাতালে কেন নিয়ে যেতে হয়? যে ডাক্তার অ্যাটেন্ডিং ডক্টর আছে তারা যখন বলে যে আমরা কোনো রিস্ক নিতে চাই না, তার চিকিৎসা তো চলছে, তিনি তো অসুস্থ সবাই জানেন, কিন্তু যদি কতগুলো প্যারামিটার্স থাকে, সেগুলো যখন প্যারামিটার্স যখন ডাক্তার মনে করেন যে সবটা ঠিকঠাক নয়, তখন আমরা কোনো উদ্বেগও প্রকাশ করছি না, যেমন আবার তেমনি কোনো রিস্কও নিতে চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে, ডাক চিকিৎসকরা তার বাড়িতে আছেন, হাসপাতালেও কথা হয়েছে, এবং এখন তাকে শিফট করা হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল। অফ ডক্টরস হি উইল গেট দ্য বেস্ট অফ ট্রিটমেন্ট দ্যাট ইজ দেয়ার। উই অল উইশ হিম এ ভেরি স্পিডি রিকভারি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মণিপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।